রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচার প্রচারণা শেষ হচ্ছে আজ রাত 12টায়। প্রচারণার শেষ দিনে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। আগামী 27 ডিসেম্বর রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণ করা হবে। নির্বাচনকে ঘিরে রংপুর নগরীতে উৎসবের আমেজ বিরাজ করছে। প্রচারণার শেষ দিনে সকাল থেকেই প্রার্থীরা কর্মী সমর্থকদের নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হোসনে আরা ডালিয়া এবং জাতীয় পার্টি সমর্থিত মেয়র প্রার্থী সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা দুজনেই জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেছেন। রংপুর সিটি নির্বাচনে মোট ভোটার 426,469 জন। 229টি কেন্দ্রে ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের শেষ দিনের প্রচারণার খবর জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী বাবলু রহমান। বাবলু, একেবারে শেষ মুহূর্তের প্রচারণা কেমন দেখছেন? প্রার্থীরা কি বলছেন? ভোটারদের মধ্যে নির্বাচনী আগ্রহ কেমন? আপনাকে ধন্যবাদ। আপনাকে জানিয়ে রাখি আগামী 27 ডিসেম্বর রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যেই কিন্তু আজকে রাত 12টা থেকে কিন্তু প্রচার প্রচারণা শেষ। ইতিমধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে প্রার্থীদের যে তারা কিন্তু ভোটারের দ্বারে দ্বারে ঘুরছেন এবং উৎসব সেই উৎসবটি কিন্তু তাদের মানে বিরাজ করছে। এবং এই দেখতে পাচ্ছি, আমি দেখাতে চাচ্ছি পোস্টারে কিন্তু হয়ে গেছে পুরো নগরী। আপনাকে জানিয়ে রাখি রংপুর সিটি কর্পোরেশন ভোট কেন্দ্র রয়েছে, সবগুলি ভোট কেন্দ্রে কিন্তু আপনি ইভিএম এর মাধ্যমে এইবার প্রথমে ভোট হবে। আপনার এই নির্বাচনকে ঘিরে কিন্তু আপনার রংপুর সিটি কর্পোরেশনের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রয়েছে 16 জন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে 33, এছাড়াও স্ট্যাকিং ফোর্স রয়েছে 13টি এবং রিজার্ভ স্ট্যাকিং ফোর্স রয়েছে 6টি। এছাড়াও আপনার মোবাইল টিম রয়েছে 33টি এবং বিজিবি মোতায়েন করা আছে 11 প্লাটুন বিজিবি। এছাড়া আপনার সার্বিক নিরাপত্তা দলের পুলিশ আনসার এবং সব ধরনের প্রশাসনিক তৎপরতা রয়েছে বলে আমাকে নির্বাচন কর্মকর্তা জানিয়েছেন। এছাড়া আপনাকে জানিয়ে রেখে যে এখানে যে রিটার্নিং তিনি জানিয়েছেন ভোট নির্বিঘ্নভাবে সুষ্ঠু করার জন্য এবং ভোটাররা যাতে সুষ্ঠুভাবে ভোট দেয় সেক্ষেত্রে কিন্তু সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই ছিল আমার কাছে রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচনের সর্বশেষ তথ্য। দোলা রংপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী বাবলু রহমান। রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচার প্রচারণা শেষ হচ্ছে আজ রাত 12টায়। প্রচারণার শেষ দিনে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। আগামী 27 ডিসেম্বর রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণ করা হবে। নির্বাচনকে ঘিরে রংপুর নগরীতে উৎসবের আমেজ বিরাজ করছে। প্রচারণার শেষ দিনে সকাল থেকেই প্রার্থীরা কর্মী সমর্থকদের নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হোসনে আরা ডালিয়া এবং জাতীয় পার্টি সমর্থিত মেয়র প্রার্থী সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা দুজনেই জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেছেন। রংপুর সিটি নির্বাচনে মোট ভোটার 426,469 জন। 229টি কেন্দ্রে ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের শেষ দিনের প্রচারণার খবর জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী বাবলু রহমান। বাবলু, একেবারে শেষ মুহূর্তের প্রচারণা কেমন দেখছেন? প্রার্থীরা কি বলছেন? ভোটারদের মধ্যে নির্বাচনী আগ্রহ কেমন? দোলা, আপনাকে ধন্যবাদ। আপনাকে জানিয়ে রাখি আগামী 27 ডিসেম্বর রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যেই কিন্তু আজকে রাত 12টা থেকে কিন্তু প্রচার প্রচারণা শেষ। ইতিমধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে প্রার্থীদের যে তারা কিন্তু ভোটারের দ্বারে দ্বারে ঘুরছেন এবং উৎসব সেই উৎসবটি কিন্তু তাদের মানে বিরাজ করছে। এবং এই দেখতে পাচ্ছি, আমি দেখাতে চাচ্ছি পোস্টারে কিন্তু হয়ে গেছে পুরো নগরী। আপনাকে জানিয়ে রাখি রংপুর সিটি কর্পোরেশন ভোট কেন্দ্র রয়েছে, সবগুলি ভোট কেন্দ্রে কিন্তু আপনি ইভিএম এর মাধ্যমে এইবার প্রথমে ভোট হবে। আপনার এই নির্বাচনকে ঘিরে কিন্তু আপনার রংপুর সিটি কর্পোরেশনের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রয়েছে 16 জন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে 33, এছাড়াও স্ট্যাকিং ফোর্স রয়েছে 13টি এবং রিজার্ভ স্ট্যাকিং ফোর্স রয়েছে 6টি। এছাড়াও আপনার মোবাইল টিম রয়েছে 33টি এবং বিজিবি মোতায়েন করা আছে 11 প্লাটুন বিজিবি। এছাড়া আপনার সার্বিক নিরাপত্তা দলের পুলিশ আনসার এবং সব ধরনের প্রশাসনিক তৎপরতা রয়েছে বলে আমাকে নির্বাচন কর্মকর্তা জানিয়েছেন। এছাড়া আপনাকে জানিয়ে রেখেছি এখানে যে রিটার্নিং তিনি জানিয়েছেন ভোট নির্বিঘ্নভাবে সুষ্ঠু করার জন্য এবং ভোটাররা যাতে সুষ্ঠুভাবে ভোট দেয় সেক্ষেত্রে কিন্তু সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই ছিল আমার কাছে রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচনের সর্বশেষ তথ্য। দোলা রংপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী বাবলু রহমান।